রাজাক বিশ্বাস, নন্দীপেরা বাংলাদেশ স্নেক বেনাম প্রজেক্ট থেকে আসছি। আমরা কিছু নন পয়জন সাপ আমরা বিভিন্ন জায়গায় ছাড়ি, যেখানে কোনো লোকালয়ের স্থান লোকজন আসে না। যে জায়গায় পরিত্যক্ত জায়গা, একদম নিরিবিলি জায়গা, এখানে সাপ বসবাস করতে পারবে, সেরকম জায়গা আমরা যাচাই বাছাই করে তারপরে আমরা সাপগুলো ছাড়তেছি। আমরা এখন কিছুক্ষণের ভিতরে কিছু ডকুমেন্টস আপনাদেরকে দেখাবো, যে নন পয়জন সাপ ছাড়বো সেই ডকুমেন্ট দেখাতে যাচ্ছি। আমার পিছনেই একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের ভিতরে আমরা ছাড়বো কয়েকটা নন পয়জন সাপ। আপনারা অনেক সময় অনেকেই প্রশ্ন করেন যে আমরা কেন বিষধর সাপ, যেগুলো পয়জনের সাপ, আমরা ছাড়িনি কেন। সেরকম ধরনের প্রশ্ন বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন সময় করেন, ফোনের মাধ্যমে অনেক সময় দেখাচ্ছে যে মেসেজের মাধ্যমে। কিন্তু আমরা যে বাংলাদেশ স্নেক বেনাম প্রজেক্ট তৈরি করছি, সেটা মূলত সাপের বিষ বিক্রি করার জন্য, যেটা ঔষধ শিল্পের জন্য। কিন্তু আমরা যদি বিষধর সাপ ছাড়ি, তাহলে আমাদের দেশের মানুষের ক্ষতি হবে এবং মানুষকে কামড়ালে পরে মানুষ মারা যাবে। সেই জন্য আমরা বিষধর সাপ ধরে মানুষকে উপকার করছি, এবং মানব সেবার জন্য যে ঔষধ তৈরি হবে, সেজন্য আমাদের বিষধর সাপ রাখছি আমাদের ফার্মে, যেটা বাংলাদেশ স্নেক বেনাম নামক একটা প্রতিষ্ঠান, সেখান থেকে আমাদের রাষ্ট্রীয় বৈধতার প্রক্রিয়া চলতেছে। যদি বৈধতা হয় তাহলে আমরা সাপের বিষ বিক্রি করবো, বাজারজাত করব। এটি হলো আমাদের যে সিস্টেম। কিন্তু আপনাদের যে প্রশ্ন যে আমরা কেন পয়জনের সাপ আমরা ছাড়ছি না, কিন্তু আমাদের পয়জনের সাপ ছাড়া প্রশ্নই আসে না। যেগুলো নন পয়জন সাপ সেগুলো আমরা ছাড়ছি, মানুষের উপকার আসে, বিভিন্ন জায়গা থেকে ইঁদুর খায় এবং ফসলের উপকার হবে, এরকম কিছু জায়গাতে আমরা সাপগুলো ছাড়তেছি। আজকের যে সাপগুলো আমরা ছাড়বো সেগুলো মূলত দাঁড়াই সাপ, সেগুলোর একদমই বিষ নেই, বিষধর সাপ না। এগুলো মানুষের যে জায়গায় যারা কৃষি দেয় বিভিন্ন শাকসবজির, সেখানে ইঁদুরের শিকড় কাটে, সেখান থেকে যাতে মুক্তি পায়, সেই উদ্দেশ্যেই মূলত আমরা সাপগুলো ছাড়ছি। ইঁদুরগুলো খাই ফেলবে এবং কৃষকের উপকার হবে, কীটনাশকের ব্যবহার কমবে, এই জন্য আমরা বিভিন্ন জায়গায় সাপগুলো ছাড়ছি, এক এক সময় এক এক জায়গায়। আপনারা অধিকাংশ মানুষই আমাকে ভাবেন যে আমি চারমার ফ্যামিলির মেম্বার্স। আমি চারমার ফ্যামিলির মেম্বার্স না, আমি মিডল ক্লাস ফ্যামিলির একজন লোক। কিন্তু আমাদের পটুয়াখালী জেলাতে কোনো সাপুরে বেদেপল্লীর লোক নাই এবং ওদের বাসস্থান নাই। আমাদের জেলাতে সর্বপ্রথম বিষ উৎপাদনকারী ঔষধ শিল্পের জন্য প্রতিষ্ঠান আমি গড়ছি। কিন্তু অনেকেই প্রশ্ন করেন, ভাবেন যে আমি বুঝি সাপুরি ফ্যামিলির ছেলে, কিন্তু আমি সাপুরি ফ্যামিলির ছেলে না। মূলত যেটা ঔষধ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ একটা উপাদান তৈরি হয় সাপের বিষ থেকে, সেটা মূলত আমি তৈরি করতে যাচ্ছি। এই জন্য যারা প্রশ্ন করেন তাদের ভুল যে ধারণা যে হয়তোবা চারমার ফ্যামিলি বা বেদে পল্লীর লোক, আসলে সেটা আপনাদের ভুল ধারণা। কখনই এরকম ধরনের আপনারা চিন্তাভাবনা করবেন না। আমি একজন শিক্ষিত ছেলে এবং বাংলাদেশে এরকম প্রতিষ্ঠান নাই, সর্বপ্রথম আমি স্টার্ট করছি বাংলাদেশ স্নেক বেনাম নামক প্রতিষ্ঠান। আমি মূলত সৌদি প্রবাসী ছিলাম 11 বছর, সেখানে আমি প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে কাজ করি। ওখানে আমার ভাইয়ের 4টা কালার ল্যাব ছিল, সেই ল্যাবে আমি কাজ করছি এবং তার দায়িত্ব ছিলাম। পাশাপাশি একটা পত্রিকারও ক্যামেরাম্যান হিসেবে কাজ করছি। যদি সাপ সম্পর্কে কিছু জানতে চান তাহলে আপনারা ফোন করতে পারেন 01766736202 এই নম্বরে, বাংলাদেশ স্নেক বেনাম। অনেকেই ভাবে যে দাঁড়ায় সেপে যদি কামড় দেয়, কামড় দিয়ে লেজ দিয়ে বাড়ি দেয় তাহলে বিষে ধরে, কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। কোনো প্রকারই সাপের দাঁড়ায় সেপের কোনো বিষ নেই এবং এটা শুধুমাত্রই উপকারী সাপ মানুষের জন্য। কিন্তু অনেক মানুষই না জেনে এই সাপকে মারে এবং ভয়ের কারণেও মারে, কিন্তু এই সাপগুলো আর কখনো মারবেন না। সাপগুলো মানুষের ব্যাপক উপকার করে, যেটার হাত থেকে আমাদের কীটনাশকের, বিষধর কীটনাশক থেকে আমরা মুক্তি পাবো। কিন্তু এই জন্য সচেতন করার জন্যই বিভিন্ন মানুষেরকে আমি এরকম বিভিন্ন ভিডিও ফুটেজ দেখাচ্ছি এবং বিভিন্ন জায়গায় আমরা সাপগুলো ছাড়ছি মানুষের উপকারের জন্য। আপনারা ব্যাগ নিয়ে আসুন, আমার ফার্মের যারা আছেন, আমরা এখনই দেখাচ্ছি একটা সাপ, এখানে ছাড়বো, দেখাবো যে আসলে এই সাপগুলো কিন্তু অনেকেই জানে না। একটা সাপ বাইর করো, তোমরা হাত দিয়ে বাইর করো। কিন্তু এই সাপগুলো অনেকে এখানে কৃষি উৎপাদন, কৃষি ফসল বেচছে, কিন্তু এত বড় সাপ দেখলে ভয় পায়। কিন্তু এই সাপগুলো ইঁদুর যেখানেই পায় সেখান থেকে ইঁদুর খায়। মূলত আমরা এইরকম জায়গায় ইঁদুর যাতে না হয়, বংশবিস্তার না করে, এই জন্য মূলত আমরা ছাড়ছি। এখানে অসংখ্য লোক কৃষি দেশে, যেখানে সিমড়ে গাছ আছে প্রচুর, এই গাছে ইঁদুর থাকে এবং শিকারগুলো কাটে, যাতে এই ইঁদুরের হাত থেকে বাঁচতে পারে, মূলত এই উদ্দেশ্যেই আমরা এখানে সাপ ছাড়ছি। একেবারে এই সাপগুলো দেখলে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। দেখি এখানে একটা সাপ ছাড়েন, হ্যাঁ এই যে দেখেন, এই সাপগুলো কিন্তু আমার যে ফার্মে যারা আছে ওরা মূলত সাপগুলো হাতে নিয়ে প্রস্তুত নিয়েছে, এই জন্য যে আমরা এখন এই সাপগুলো
ছাড়ব, মূলত সবগুলো বিভিন্ন জায়গায় যাবে। এখানে অসংখ্য কৃষক কৃষি ফসল দিয়েছে, সেখান থেকে ইঁদুরের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মূলত আমি চিন্তা ভাবনা করছি। এখানে এই সবগুলো ছাড়লে যে ইঁদুর আছে সবগুলো খেয়ে ফেলবে, নিধন করবে, তাহলে মানুষের ফসলে কীটনাশক ব্যবহার করতে হবে না। আমি ভাজনা আসছি, এখানে অনেক লোকেরই কৃষি গাছের চাষ কৃষির চাষ আছে এবং এরকম পরিত্যক্ত ভিটে লোক খুব কম আসে। এখানে ইঁদুরের যে গর্ত থাকে ইঁদুরগুলো খেয়ে ফেলতে পারবে। অনেক সময় দেখা আছে যে আপনাদের যে উর্সি গাছ লাগাইছেন এগুলো কি ইঁদুর কাটে কিনা? হ্যাঁ, উর্সি গাছ কাটে এবং এই লাউ গাছ কাটে, তারপর এই আপনার যাইয়া ওই বেগুন গাছ করলা গাছ এগুলার শিকড় কাটতে ফেলায়, তারপরে এই গাছ মারা যায়। যদি আপনাদের ইঁদুরগুলো এই সাপগুলো খাইয়ে ফেলায়, এই সাপ কোনো বিষাক্ত সাপ না, ইঁদুরগুলো খাইয়ে ফেলায়, তাহলে আপনাদের তো কীটনাশক ব্যবহার করতে হবে না? আমাকে কোনো সমস্যা নাই, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। এই জন্য মূলত আমরা ছাড়ছি। এখানে অসংখ্য মানুষ যে কৃষি চাষ করছে মূলত এই উদ্দেশ্যে, এখানে যে ইঁদুর আছে ইঁদুরে আপনাদের যে শাক সবজির শিকড়গুলো কাটে এবং ডাইরেক্ট সবজির ফলগুলো খাইয়ে ফেলায়, কিন্তু এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মূলত এই তিনটে সাপ চাচ্ছে। এই জন্য কি আপনাদের ভয়টাই আছে কিনা? না না, ভয় নাই আমাদের। তাই আপনাদেরকে এই জন্য সতর্ক করার জন্য যে সাপ যদি দেখেন এই সাপগুলো আপনাদের কামড়ে দেবে না, কখনো কোনো সমস্যা করবে না। ইঁদুর যেগুলো আছে আপনার বেশ কিছুদিন পর দেখবেন এই এলাকায় ইঁদুর নাই, ইঁদুর পরিষ্কার করে ফেলাইছে। হয়তো বা এর একটা সাপ দেখা যাচ্ছে না, 10 কিলোমিটার দূরেও যাইতে পারে, কিন্তু এখানে যে থাকবে তা না, কিন্তু চল্লি দেবে। কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের এখানে যদি থাকে তাহলে ইঁদুরগুলো খাবে এবং কীটনাশকের ব্যবহারটা কমবে। মূলত এই উদ্দেশ্যেই আমি এখানে এখন তিনটা সাপ ছাড়তেছি যেগুলো নন পজিটিভ। একটা স্ত্রী সাপ, দুইটা পুরুষ সাপ আমরা ছাড়লাম এখন। কিন্তু আমরা চাচ্ছি যে এখানে যাতে বংশ বিস্তার হয়, এই জন্যই মূলত আমরা এই সাপ তিনটে ছাড়ছি। যেহেতু একটা যে সাপটা অনেক বড় এটা স্ত্রী সাপ, আর ছোট দুইটা দুটোটাই পুরুষ সাপ, ওরা এদের বংশ বিস্তারের জন্যই মূলত আমরা এইভাবে ছাড়ছি যে স্ত্রী পুরুষ থাকলে পরে এদের বাচ্চা দেবে এবং বংশ বিস্তার বাড়বে, সেক্ষেত্রে মূলত এখানে ছাড়ছি। এবং এখানে দুজন কৃষক পাওয়া গেছে, তাদের সাথেও আমি পরামর্শ করলাম এবং তাদের মতামত যে তারাও চাচ্ছে না যে বাংলাদেশে যে কীটনাশক, তারাও চাচ্ছে না যে বাংলাদেশে বিভিন্ন ধরনের যে কীটনাশকের মাধ্যমে যে ফসল ফলানো হচ্ছে, কিন্তু ওরাও চাচ্ছে না। ওরা চাচ্ছে ন্যাচারালি যেভাবে ফসলটা হয় মানুষের উপকার হয়। অনেক সময় মানুষ এই ফসল খেয়ে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয়, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, কিন্তু তারাও চাচ্ছে এরকম ধরনের সাপ যদি থাকে তাহলে ইঁদুরগুলো মারি ফেলবে এবং বিভিন্ন বিষাক্ত পোকাগুলো খাই ফেলবে, ফসলের আরও ভালো হবে, উন্নত হবে। এই জন্য তাদের সাথেও কথা বললাম, বলার পর ছাড়লাম। আমরা দেখি সাপগুলো ভিতরে লুকিয়ে গেছে। তো এই যে দেখেন এরকম জায়গায় কিন্তু এদের বসবাস খুব, আমরা যে কোনো জায়গা থেকে এরকম জায়গা থেকে আমরা সাপগুলো মূলত সংরক্ষণ করি বেশিরভাগই, সেরকম একটা প্লেস দেখে আমরা সাপগুলো ছাড়ছি। সব জায়গারই যখন জঙ্গল পরিষ্কার হয়ে যাবে এরকম জায়গায় লোক আসবে না কাজকর্ম করতে, তখন মূলত ওরা অনেক সময় এখানে রৌদ্র পোহাতে পারবে এবং সুন্দর পরিবেশে থাকতে পারবে, কোনো ঝামেলা হবে না। ভাই, আপনার কাছে আমি জানতে চাই, ইঁদুরে যদি এর একটা বড় একটা গাছের শিকড় কাটতে বলে বা গাছটা কাটতে বলে, তাহলে আপনার কী ধরনের ক্ষতি হবে? আমার হাজার হাজার টাকা খরচা হয়ে যা, আমি এই জিরে দিয়েছি, এই গাছগাছটা রয়েছি, অন্তত 2-3 হাজার টাকা একটা গাছের পিছিয়ে খরচ হয়ে গেছে, এই যাইবে আর লস হয়ে যাবে আমার। এই ইঁদুর কাটলে অনেক লস হয়ে যায়। তা আমরা যে আপনাদের এই সাপগুলো ছাড়লাম আর ইঁদুরগুলো খাই ফেলবে, তাতে কি আপনাদের উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে, তাই? হ্যাঁ। তাহলে আমরা যদি আপনাদের এই কখন কোন সময় আপনাদের কতগুলো গাছ কাটছে যাবতে? এই যাবতে আমার বহুত গাছ কাটছে, আমি তো গুণা বাসা করে রাখি নাই, বহুত গাছ কাটছে। যাক, এরপর থেকে দেখা যাচ্ছে যে এখানে যদি সাপগুলো বসবাস করে থাকে তাহলে দেখা যাবে যে আপনাদের এখানে আমাদের ওই কদু খাইয়া লায়, কদু এই আমরা কুরাই কুরাই যে খাইয়া লায়, কুমড়গুলো খাইয়া লায়, তাই? এরপর থেকে আশা করি আপনাদের এখানে যদি সাপগুলো বসবাস করে তাহলে আপনাদের ইঁদুরগুলো খাইয়ে ফেলবে, তাহলে এরকম ধরনের ক্ষতি আপনাদের হবে না।
তা ইঁদুর গুলো খাইয়ে লাইলে আর তোমার কোনো ক্ষতি হবে না, তাহলে এই সাপগুলো দেখলেও ভয় পাবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা বাংলাদেশ স্নেক বেনামের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রাজ্জাক বিশ্বাস, নন্দীপেড়া, পটুয়াখালী। আপনারা আমাকে ফোনের মাধ্যমে বিভিন্ন সাপ সম্পর্কে জানতে পারেন এবং বলতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আমার অনেক সময় বলায় ভুল হতে পারে, অনেক সময় অনেক বিষয়ের উপরে আমাদের স্ক্রিপ্ট লেখা থাকে না। আমরা তাৎক্ষণিকভাবে যেখানে উপস্থিতি বক্তব্য দেওয়ার চেষ্টা করি, আমরা কখনো প্রস্তুত থাকি না। দেখা যাচ্ছে এক জায়গা থেকে যখন ফোন আসে আমরা খুব দ্রুত সেখানে চলে যাই, কিন্তু যখন ফোন আসে তখন আমি আমার ক্যামেরাম্যানকে ফোন দেই, তারপর উনি আসে। সেই গন্তব্যস্থানে পৌঁছিতে পৌঁছিতে দেখা যাচ্ছে যে অনেক সময় সাপগুলো মানুষের মারিয়ে ফেলায়, কিন্তু আমরা সাপ উদ্ধার করতে পারি না। কিন্তু তখন দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আর কিছুই থাকে না। কিন্তু দেখেন আমরা আজকের যেখান থেকে সাপগুলো আমরা উদ্ধার করলাম, কৃষকের দেখেন কী ধরনের ফসল ওনারা বারবার বলছে এবং বিভিন্ন কীটনাশক ব্যবহার করছে, অনেক পাতা টাতা নষ্ট হয়ে গেছে। কিন্তু তাদের অনুরোধে আমি এখানে আসছি। একজন কৃষক বুঝতে পারছে যে আসলে এই সাপগুলো ছাড়লে পরে এখানে অনেক ফসল ইঁদুরে কাটিয়ে ফেলাইছে, নষ্ট করছে, কিন্তু সেইগুলো থেকে ওনারা বাঁচার জন্য অনেক সময় ইঁদুর মারার জন্য বিভিন্ন কীটনাশক ব্যবহার করে, তা খেয়ে বিভিন্ন ধরনের গবাদি পশু মারা যায়। তার হাত থেকে বাঁচার জন্য সাপ ছাড়লাম। তারা সবসময় এই বিষয়টা এখন সন্তুষ্টজনক যে না, আসলে সাপ আমাদের উপকার করে এবং কিছু সাপ আমাদের ক্ষতি করে, এই বিষয়টা ওনারা যখন বুঝতে পারছে, ওনাদেরকে বুঝতে পারছে, তখন মূলত এই মানুষের উপকার করার জন্যেই আমি চেষ্টা করতেছি। কিন্তু অনেকেই ভাবেন যে আসলে আমি বুঝি কোনো সাপুরের লোক, আমার সাপ সম্পর্কে অনেক কিছু জানিয়ে শুনে সাপুরীদের কাছ থেকে না। এগুলো আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ডকুমেন্টসগুলো ইন্টারনেটের মাধ্যমে আমি দেখি, এবং আমি চাচ্ছি আমার ভাবি যে কোনো ডকুমেন্টস তৈরি করার আমার নিজস্ব ভাবি আমি তৈরি করি, এবং তাৎক্ষণিকভাবেই যখন যে উপস্থিতি বক্তব্য থাকে সেটি আমি দেই।